ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এবারের হামলায় ইরানপন্থী গোষ্ঠীটির দুটি যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেওয়ার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছেন, মঙ্গলবার রাতে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় ক্ষেপণাস্ত্র শনাক্ত করে মার্কিন বাহিনী। এগুলোকে লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও মার্কিন সামরিক জাহাজের জন্য আসন্ন হুমকি হিসেবে শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার দিবাগত রাত 2:30 এসব ক্ষেপণাস্ত্রে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়। গত 11 জানুয়ারি থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। মূলত ইরানপন্থী এই বিদ্রোহী গোষ্ঠীদের সামরিক স্থাপনা নিশানা করেই হামলা করছে তারা। যুক্তরাষ্ট্রের দাবি, লোহিত সাগরে বিদেশি জাহাজ হুথিদের হামলার সক্ষমতা খর্ব করতে ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠীটির বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা করেছে তারা। গত অক্টোবরে গাজাযুদ্ধ শুরু হলে হামাসের প্রতি সমর্থন জানায় হুথি বিদ্রোহীরা। তাদের সমর্থনের অংশ হিসেবে নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। নভেম্বরে ইসরায়েল সংশ্লিষ্ট গ্যালাক্সি লিডার জাহাজ জব্দ করার পর থেকে অন্তত 26 জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। তাদের হামলার ভয়ে বিভিন্ন জাহাজ কোম্পানি হয় লোহিত সাগর এড়িয়ে ভিন্ন পথে গন্তব্যে যাচ্ছে, নতুবা সম্পূর্ণ চুক্তি বাতিল করতে হচ্ছে। লোহিত সাগর দিয়ে প্রতিদিন 3-5 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আনা নেওয়া করা হয়, তবে হুথিদের হামলার জেরে এর পরিমাণ প্রায় 40% বেশি কমে গেছে। ফাজবির তাজ, এটিএন বাংলা।